हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल मिठू किचन। बस तुम्हारा अनेक अनेक स्वागत जानिए। आज के भिडियो में आरम्भ करछि, एखन हलो बिकेल 4:30, और बिकेल थेके आमि भिडियोटा आरम्भ करछि। सकाल थेके आमि अनेक काजी करेछि किन्तु भिडियोटा अन करा हयनि, अन करार समय पाइनि। तो एखन 4:30 थेके आमि भिडियोटा अन करलाम आजके। आर मा आर देबू ओरा छिलो ना, गेछिलो करोंडि। तो सारा दिन आमि रान्ना बान्ना करते करते आर समय पेये पाइनि जे माने कोनो भिडियो करब। एतक्षण एकटुखानि शुयेछिलाम, शुयेटा भालो लागछिलो ना, एकटा एड लागछिलो प्रचण्ड। तारपरे एखन मा एलो, ओदेरके खाबार दिये दिलाम। खाबार देवार पर एखन आमि भिडियोटा स्टार्ट करछि। तो 4:30 बाजे, एबारे चा करब। दादू चा खाबे, चा खाओयार समय हये गेछे। आर देखो ओरा खाच्छे, आर मा माँ देवु ओरा खे निच्छे खाबार। आर टुकलू आर नयन ओरा बाइरे गेछे, बाइरे खेलछे। तो एखन आमरा खाबार खेये बासन माजा हये गेछे। तो एखन मा आर देवु खेलो, सेगुलो बासनगुलो मेजे नेब। आर मा ओई कथा टीवीटा निये एसेछे, तोमादेरके देखाबो किछुक्षण पर, शेयार करब। तो केबिल लाइन आसबे, तारपरे टीवीटा लाद देखा होबे। तो चलो एबारे जा करब, तोमार साथे सबटा शेयार करार चेष्टा करब। देखे थाको भिडियोटा, आमार साथे थाको, आर बासते थाको। एबारे चले एसेछि चा करते। तो एखन चा करे निच्छि, आर करब एखन लाल चा आधा देवा। कारण दूध चा खेते भालो लागे, लाल चा खेते अतटा भालो लागे ना, किन्तु प्रचण्ड गैसेर प्रब्लेम करछे, आर आमार तो पेट ब्यथा करछे, आर देवुर घाड़ेर एई पीठ पीठेर एई साइडटा धरे गेछे। तो आमादेर दूध चा खेते भालो लागे। একটু যখন শরীরটা ঠিক হয় তখন আবার দুধ চাটা আরম্ভ করে দিই, তখন অতটা মেনটেন করি না। আর যখন ব্যথা আরম্ভ হয়ে যায় তখন আবার মেনটেন করতে আরম্ভ করি। তো সেটাতে তো কোনো লাভ হয় না না। তো এবার থেকে লাল চাটাই চেষ্টা করব খাওয়ার। তো তো চলো চা করে নিয়ে, চা খেয়ে নিই, তারপর আবার ফিরে আসি। এ দেখো, এখন আমি শুধুমাত্র আমার জন্য চা আর একটু বিস্কুট নিয়ে নিলাম, আর লিকা চাই করেছি। আর এখন কেউ চা খাবে না, কারণ মা দেবু একটু আগেই ভাত খেলো, তো ওরা বলছে একটু পরেই চা খাবো। তো চলো আমি চা আর বিস্কুটটা খেয়ে নিই। আর আজকে আমি আমার ফেভারিট বিস্কুট পেয়েছি, পার্লেজি। পার্লেজি আমার ফেভারিট বিস্কুট। আর তো চলো চাটা খেয়ে নিই, তারপর আবার। আমি এখন এখানে বসে বসে চা খেয়ে নিচ্ছি বাইরে বসে। আর দেবু আর মা যেহেতু একটু আগেই খাবার খেলো, তো সেই জন্য ওরা এখন চা খাবে না। আর মা এখানে বসে ফোনে কথা বলছে, আর দেবু একটুখানি খাবার খেয়ে আর শুয়েছে, একটু রেস্ট নিচ্ছে। আর আমি এখানে বসে চা খাচ্ছি, আর মায়ের সাথে গল্প করে নিচ্ছি। আমাদের গাছে পেঁপে নিয়ে এসছে ওই ঘর থেকে, মানে করণডি থেকে, ওই যে ওইখানে গেছিলো, তো তখন নিয়ে এসছে, পেঁপে নিয়ে এসছে। আর আর এই যে কয়েকটা আপেল কিনে আনলো, কিছু জিনিস আনা হলো। এখন এদের জন্য কেক এনে দিল, আর চলো আমাদের জন্য জিলিপি এনেছে, চলো দাদুকে দিয়ে দেবো। দাদু আর এনেছে এখানে চা পাতা আছে, চিনি আছে, বেসন আছে, ডাল, সব রকমের ডাল এনেছে, আলু এনেছে, তেল পাতা এনেছে। তো চলো এগুলো মা গুছিয়ে রেখে দিবে, আর এগুলো দিয়ে দিচ্ছি। আমরা একটু বাজারে গেছিলাম, আর বাজারে নিয়ে এলাম পাপড়ি চাট। এটা খুবই ভালো লাগে, আমার খুবই ফেভারিট একটা জিনিস পাপড়ি চাট। ওরা দুজনে খাওয়া হয়ে গেছে, ওরা খেয়ে নিয়েছে, এরপরে এইটা আমি আর বাবা খাবো। আমার আজকে পেটে ব্যথা ছিল, এখন পেটে ব্যথা কমে গেছে বলে খাওয়া হচ্ছে। এগুলো খেতে সত্যি খুব ভালো লাগে, কিন্তু শরীরের পক্ষে স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো না, কিন্তু খুব টেস্টি। কেমন হয় তোদের?
कैमरा चालू हले और ना चालू हो जाए আমরা এরনা পড়তে বসছিল পড়াশোনা হয়ে গেছে পড়তে দিয়ে আমি পড়তে বসলাম সত্যি বলছি আরো সত্যি বলছি আমি বাবা আমি আপনি বিতা বলছি আমি কোনই দেখতে পাবো না কা দেবো এখন বাইকটা ঘর ঢুকাচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিই আর ওইখানে কথা বললাম না কারণ টুকলু পড়াশোনা পড়ছে তো ডিস্টার্ব হবে সেই জন্য আর ওইখানে কথা বললাম না আর দেখো আমরা বাজার থেকে এসে আর তারপরে খেলাম হচ্ছে পাপড়ি চাট আর মা খেতে পারিনি কারণ মা মঙ্গলবার নিরামিষ খায় সেই জন্য মা খায়নি আর দেখো এখানে রান্না করে রেখেছে মা একটু জোয়ান ভেজে রেখেছে আর নিরামিষ করে রেখেছে পেঁপে আলু তরকারি নিরামিষ পেঁপে আলু তরকারি করেছে আর রুটি এই হবে খাওয়া তো মা থাকলে এই সুবিধা হয় কোথাও যাও এসে ঘরে রান্না রেডি পাবে আর অন্য সময় কি হয় যে যাও কাজ করে বাজার যাও এসে কাজ করো মানে খুবই অবস্থা খারাপ হয়ে যায় কোথাও গেলে পরে তো এখন এবারে মা এসছে তাহলে আমার খুবই সুবিধা হবে আর তো চলো এবারে ডুগলু আর নয়ন পড়তে বসছে ওদের একটুখানি পড়িয়ে নেবো আর তারপরে খাবার খাবো আজকে মা আর দেবু গেছিলো করণডি ওই মানে এখান থেকে গেলো আবার এলো ওইখানেও কাজ এখানেও কাজ করেই গেছে তো অনেকটা টায়ার্ড হয়ে গেছে আজকে আর বেশি দেরি করবো না খাবার খাবে আর একটু পরে খাবার খেয়ে শুয়ে যাবে তো চলো ভিডিওটা কন্টিনিউ হ্যালো ফ্রেন্ডস আমি এখন আবার চলে এসেছি দেখো এখন বাজে 11টা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর টুকলু নয়ন আর মা ওই ঘরে শুয়ে গেছে আর দেখো টুকলু আর আমি ব্ল্যাঙ্কেটের ভিতরে ঢুকে গেছি আর দেবো আসছে ও বাইরে সব গোছগাছ মানে লাইট টাইটগুলো বন্ধ করছে আর আজকে একটা নতুন মানে একটা ফাইনাল ডিসিশন নেওয়া হয়ে গেছে যে নয়নামা এখানে থাকবে তো সেই জন্য ওই ঘরে বললাম না করণডি গেছিলো আজকে তো এখান থেকে টিভি নিয়ে এসছে আর আমরা যে গেছিলাম বাজারে তখন টিভির ওইখানে বলে এসেছি কেবিল যারা দেয় আর কি ওদেরকে বলে এসেছি তো আজ কালকে হবে না ওদের একটা অন্য কাজ ধরা আছে পরশু দিন বা তার পরের দিন টিভি লেগে যাবে কেবিলটা লেগে যাবে আর যেটা সেট করা ছিল ওইখানে তো সেটা তো খুললে আনা গেল না এখন মানে জাস্ট স্ট্যান্ডে রেখে দেওয়া হবে তারপরে পরে কোনো ব্যবস্থা করা হবে এখানে ওই যে দেয়ালে এরা ফিটিং করা ছিল সেটা খুলে আনা হবে আপাতত এইভাবেই টিভিটা রাখা হবে আর তো এখন আজকে ঠান্ডাটা মানে বিকেল দিকে অতটা লাগছিল না কিন্তু এখন ভালো ঠান্ডাটা লাগছে তো আজকে আমি ভিডিওটা এখানে এন্ড করছি আমি এন্ড করার জন্য এখন আমি ভিডিওটা করছি প্রচণ্ড টায়ার্ড লাগছে সেটা একটু ভালো লাগছে না তো এখন এবার আমরা শুয়ে যাব তার আগে ভাবলাম ভিডিওটা মানে বিকেল থেকে ভিডিওটা আমি স্টার্ট করেছি তো ভিডিওটা এন্ড করা যাক তো সেই জন্য আমি এখন ভিডিওটা এন্ড করতে এসেছি তো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি তোমরা যদি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ভিডিও দেখি আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি গুড নাইট তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও দেখে থেকো